বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে গত 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো CJFB পারফরম্যান্স অ্যাওয়ার্ড 2021 বরাবরের মতো এবারেও আজীবন সম্মাননা পুরস্কার বিশেষ পুরস্কার সহ চলচ্চিত্র টেলিভিশন সংগীত এবং ডিজিটাল মিডিয়া ক্যাটাগরিতে বছর সেরা পারফরম্যান্সের ভিত্তিতে সম্মাননা প্রদান করা হয় মার্জান ইভানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ CJFB আয়োজিত 21তম পারফরমেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অনুষ্ঠানে তারকা বিনোদন সাংবাদিক আর অতিথিদের নিয়ে বসেছিল মিলন মেলা অভিনেতা নির্দেশক তারিক আনাম খান আজীবন সম্মাননা এবং সঙ্গীতশিল্পী বেবি নাজরীন অভিনেত্রী শমী কায়সার চিত্রনায়িকা পূর্ণিমা অনুষ্ঠান সংগঠক স্বপন চৌধুরী এবং সাংবাদিক মোর্শেদ নোমান বিশেষ সম্মাননায় ভূষিত হন পাশাপাশি নির্বাচিত সঙ্গীত ও অভিনয়শিল্পী সহ সবার হাতে সম্মাননা স্মারক তুলে দেন মাননীয় মন্ত্রী তারকার উপস্থিতি এর মনোমুগ্ধকর উপস্থাপনায় এ আয়োজন হয়ে ওঠে বর্ণিল কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়ে খুশি তারকা ও গুণীজনরা আমি মনে করি জার্নালিস্ট না হলে কিন্তু সত্যি কথা বলি আমি কিন্তু রোজিনা হতে পারতাম না পর্দায় যত মানুষ দেখুক না কেন জার্নালিস্টে যদি না লিখত রোজিনা বক্তব্য এটা সেটা ম্যাক্সিমাম ভালোই লিখেছে তার মাঝখানে তুই গসিপ তো থাকতোই পারফরমেন্স কেমন ছিল দুর্দান্ত আরেকটু জোরে অনেক দুর্দান্ত থ্যাংক ইউ এবং আমরা আসলে খুব যে সময় পেয়েছি সেটা না আমরা দুজনেই চেষ্টা করছি দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর ওয়ার্কিং টুগেদার এবং হয় না যে আমি ওর কথা স্পেশালি বলবো ও খুবই ব্রিলিয়ান্ট খুব তাড়াতাড়ি আসলে ডান্স স্টেপ ক্যাচ করতে পারে আজকে প্রায় 14 বছর অভিনয় করি না কিন্তু 14 বছর পরও যখন আমার অভিনয় কেন করি না এবং অভিনয়ের নাটকগুলো নিয়ে মানুষ কথা বলে অভিনীত নাটকগুলো নিয়ে আমাকে ভীষণভাবে আবেগ আপ্লুত করে CJFB অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ডটির উদ্যোগটা নিয়েছেন এবং আমার কাছে এর আগে আমি একটি অ্যাওয়ার্ড পেয়েছি CJFB থেকে আর এটা একটি ভালো উদ্যোগ যে সাংবাদিক ভাইদের মাধ্যমে যখন শিল্পীদেরকে সম্মানিত করা হয় সেটি একটি অনেক বড় ব্যাপার তো আমার কাছে একটু ভালো লাগছে এমন আয়োজন মানসম্মত সংস্কৃতি বিকাশে অবদান রাখবে প্রত্যাশা আয়োজকদের মার্জান ইভান গ্ল্যামার RTV